প্রশ্ন করেছেন নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ এর প্রমাণ হিসাবে অবহা কল দেখায় যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয় এ কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায় তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে দেখুন প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন এ বিষয়ে প্রথমে বলতে চাই স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি কিছুটা আবদারের আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত না ইসলামও সেটা বলে না আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোঁয়া তুলে আনা এটা নিচক মূর্খতা ছাড়ার কিছুই নয় দ্বিতীয়ত কথা হল যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সম্প্রমণ ইজ্জত রক্ষা করবে এবং ব্যবিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি যাই হোক এটা যেহেতু ইসলাম চায় না অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভেতরে একজন স্ত্রী লোকের চাইতে পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সে চাহিদা তিনি নামে টালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলামও জবরদস্তি করার অনুমোদন দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ শোকের কারণে তিনি অপারগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না আল মুসলিম মানসালিমুস্তিমু নামিলি হয় মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুখ বিসুখের ব্যাপার থাকে অপারগতার ব্যাপার থাকে তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না আর দাসীর ক্ষেত্রে কথাটি স্ত্রীর ইসলাম দাসী এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে আর দাসীর সঙ্গে সন্তানের যে দাসী যদিও সন্তানের মা কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী তিনি একজন মেয়ে লোক তার যে যৌন চাহিদা আছে আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক এ সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক অথবা তার জন্য চাহিদার দিক কোন রকম খেয়াল না করা হোক এরকম কোনো কথা কিন্তু ইসলাম না এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট আর এটা যেহেতু পুরুষের দায়ে আসবে উপরে এটার দায় ততটা আসবে না বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসের অনুমতি নেওয়া লাগবে না তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না সে যদি আর আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না বিষয়টা কিন্তু সেখানে না এখানে বিষয়টা হলো সন্তানের জন্মের সাথে যেহেতু সম্পর্ক আর এটা যেহেতু বাবার দিকে সম্পৃক্ত হবে সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে যেরকম এখানে যেরকম যেহেতু সেরকম না বিধায় এই কথাটা এখানে